ছয় নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, শেখ ওয়ালিকুম সালাম রাহমাতুল্লাহ। মানে ইচ্ছাকৃত ভাবে রাস্তায় হাঁটার সময় যদি কুকুরের গায়ে কাপড় লেগে যায়, কাপড় স্পর্শ করে, তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? কুকুরের গাটা যদি ভিজা থাকে তাহলে সেখানে সম্ভাবনা রয়েছে যে কুকুরের পেশাব টেশাব লেগে আছে বা নাপাক লেগে আছে। আর কুকুরের শরীর, কুকুরের গা আপনার গায়ে ময়লা বা নাপাকি লেগেই থাকে, শুকিয়ে থাকে আর তাতে আপনার কাপড় লেগেছে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশের মানুষরা মনে করে, আমরা ছোট থেকে এটাই দেখেছি যে কুকুর যদি ছুঁয়ে নেয়, কুকুরের লেজ একটু লেগে যায়, শুকনো কুকুর, কুকুরের গা ভিজা নেই, লেগে গেছে, না না আমার কাপড় নাপাক হয়ে গেছে, ও নামাজ পড়বে না, বেনামাজি হয়ে থেকে যাবে। এগুলি জাহেল মূর্খদের ফতোয়া ছিল এককালের, জি। কিন্তু যদি কুকুরের গা ভিজে থাকে তাহলে সম্মুখ সম্ভাবনা রয়েছে যে সেটা পেশাব অথবা নাপাক বস্তু, অথবা কুকুরের গা আগে থেকে নাপাক ছিল তারপরে ভিজেছে তাহলে নাপাক। সুতরাং আপনার কাপড়ে লেগে গেছে সেই তরল কিছু, মানে তাতে একটু আপনার ভিজা ভিজা ভাব হয়ে গেছে, ছুঁয়েছে তাতে, তাহলে আপনার কাপড় তখন নাপাক ধরে নেবেন আপনি। আল্লাহ তাআলা আলাম। সাত নম্বর প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলছেন যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকলে কি মুসহাফ থেকে কোরআন পাঠ করা যাবে? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, নাভিও ঢাকা আছে আর হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা আছে, তো এটি পুরুষের হচ্ছে, এটি হচ্ছে আওরত, এতটুকু ঢাকা রাখতে হবে, খালি গা কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, খালি গায়ে চলাফেরা করা জায়েজ রয়েছে যদি সেখানে সেখানকার সভ্যতায় সেটা মেনে নেয়। আর দেশে এটা চলে না বাইরে, কিন্তু ঘরের ভিতরে কোনো অসুবিধা নেই। তারপরে বাইরে যদি, যেমন আমাদের দেশে কোনো অসুবিধা নেই পুরুষের ক্ষেত্রে। এখন মহিপুরুষ প্রশ্ন করেছেন, পুরুষ না মহিলা, আল্লাহ তাআলা আলম। জি, বাকি কথা তারপরে বলছেন যে ঢাকা থাকলে কি মুসহাফ থেকে কোরআন পাঠ, কোরআন পাঠের জন্য শরীরে কাপড় থাকতে হবে, শরীর ঢাকা থাকতে হবে এমন কোনো শর্ত নেই। একটি কায়দা জানেন, পুরুষ হোক আর নারী, অর্থাৎ এমন নয় যে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকতে, কারো যদি রানও খোলা থাকে, হাফ প্যান্ট পরে আছে, রান খোলা আছে, সে অবস্থায় কোরআন তেলাওয়াত করে তো না জায়েজ। এর দলিল কি? কোনো দলিল নেই, আসল হচ্ছে জায়েজ। শরীর ঢাকা শর্ত, সাতরুল আওরা, শরীরের আওরাত যতটুকু, পুরুষের আওরাত হচ্ছে নাভি থেকে শুরু করে আপনার হাঁটু সহ এতটুকু, হাঁটু পর্যন্ত, আর মহিলাদের গোটা শরীর শুধু হাত কবজি পর্যন্ত, মুখমণ্ডল আর পা, এটা হচ্ছে সালাতের জন্য, সালাতের ক্ষেত্রে আওরাত। আর বেগানা পুরুষের সামনে যখন মহিলা যাবে তখন, আর তেলাওয়াতে কোরআনের জন্য বা জিকির আজকার করার জন্য, হ্যাঁ, কাপড় শর্ত নাই শরীরে, কোনো কাপড় যদি না থাকে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না আপনি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলতে পারবেন না আপনি, বিসমিল্লাহির রহমানির বলতে পারবেন না, কোনো অসুবিধা নেই। জি, সে অবশ্য বিসমিল্লাহ বলছেন বা বিসমিল্লাহির রহমানির রহিম, জায়েজ নেই,